সাপের মতো দীর্ঘাকার ও আঁশবিহীন এ মাছের বৈজ্ঞানিক নাম মাস্তাসেম্বিলিউস আরমাতুস, আর বাংলা নাম বাইং বা মাল। এ মাছের পৃষ্ঠদেশটা বাদামি, যার মধ্যে কালো বর্ণের আঁকাবাঁকা দাগ দেখতে পাওয়া যায়। মুখ ছোট আর উভয় চোয়ালে তীক্ষ্ণ দাঁতও দেখতে পাওয়া যায়। পৃষ্ঠপাখনার প্রথম 32 থেকে 40টি পাখনারশ্নি কাঁটায় রূপান্তরিত হয়েছে, যা মাথার উপর থেকে শুরু করে দেহের অর্ধেক পর্যন্ত বিস্তৃত। এ মাছটি খুবই পিচ্ছিল মাছ। গরমের শুরুতে এ মাছের বেশি মাত্রায় ধরা পড়ে, তবে শীতকালে গ্রামের ছোট খালগুলোর মাটির নিচে এদের পাওয়া যায়। মাছ চাষে জলাশয় এদের অনাকাঙ্ক্ষিত হিসেবে বিবেচনা করা হলেও আমাদের দেশের হ্যাচারিগুলোতে এদের কৃত্রিম প্রজনন চাষ শুরু করা হয়েছে। এ মাছটি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মায়ানমার অঞ্চলে পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশে ভারত ও বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে অগভীর খাল, বিল, হাওর, বাওর, পুকুর ও মাটির গর্তে এরা বসবাস করে থাকে। শুকনো মৌসুমে পুকুর কিংবা ডোবায় যখন পানি শুকিয়ে যায়, তখন এরা কাদার নিচে অনেকদিন পর্যন্ত বেঁচে থাকে। এই মাছের প্রধান খাদ্যগুলো হলো বিভিন্ন প্রজাতির ছোট মাছ, এছাড়াও জলজ পোকা ও প্রাণী খেয়ে বেঁচে থাকে। এরা খুব রাক্ষসী স্বভাবের মাছ। এ মাছটি খেতে খুবই সুস্বাদু, স্বাদের ব্যতিক্রমী হওয়ায় অনেকের প্রিয় মাছের তালিকায় এ মাছের নাম রয়েছে।